পেঁয়াজের বাজার পরিস্থিতি জানতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে চলে যাব। সেখানে আছেন সহকর্মী কাজল আবদুল্লাহ, সরাসরি যাব তার কাছে। কাজল, মূলত আমদানি করা পেঁয়াজের সরবরাহ পরিস্থিতি বেশ দু এক মাস হলো ভালো পরিস্থিতি থাকার কারণে কিন্তু 100-120 এরকম কি 130 টাকা কেজি দরে কিন্তু আমদানি পেঁয়াজ বিক্রি হয়েছে বাজারে, এবং ভোক্তাও বেশ সেই দরেই কিন্তু বলা চলে যে অস্বস্তির মধ্যে হলো কিছুটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে কিন্তু সেই পেঁয়াজগুলো ব্যবহার করে আসছিলেন। এরই মধ্যে নতুন করে যে ভারত থেকে পেঁয়াজ আমদানি পেঁয়াজ রপ্তানি বন্ধ, এবং একই সঙ্গে প্রক্রিয়াত পেঁয়াজ দীর্ঘ সময় ধরে বন্ধ, এবং প্রক্রিয়াত পেঁয়াজের নতুন করে রপ্তানি মূল্য নির্ধারণ করে দেয় প্রায় $800 FOB, যেটি বলা যায় যে পোর্ট পর্যন্ত বন্দর, ভারতের বন্দর পর্যন্ত কিন্তু $800 নির্ধারণ করা হয়েছে প্রতি মেট্রিক টনে, অর্থাৎ 1000 কেজির বিপরীতে। কিন্তু এই পোর্ট থেকে আরও যদি বলি যে ডিউটি থেকে শুরু করে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রাকের পরিবহন ব্যয় সব কিছু মিলে কিন্তু এই দামটি এখন বর্তমান মূল্য পোর্ট পর্যন্ত 92-96 টাকা ডলার রেট অনুযায়ী কিন্তু পড়লেও সেটি পরিবহন কস্ট সব কিছু মিলে এটি কত টাকায় দাঁড়াবে এবং কি হবে সব মিলে যে অস্থিরতা, এই অস্থিরতা নতুন খবর যে 8 ডিসেম্বর থেকে যে শুরু হয়েছে সেটি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে, রাজধানী সহ বিভিন্ন প্রান্তে বোকাম থেকে শুরু করে সাধারণ যে পাইকারি বাজার কারওয়ান বাজারের মতো রয়েছে, এবং একই সঙ্গে খুচরা বাজার কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে, যার বিপরীতে আজকে কারওয়ান বাজারে কিন্তু বলা চলে যে 20-30 টাকা প্রতি কেজি পেঁয়াজের দাম ঘন্টায় ঘন্টায় যে পরিবর্তনের ক্ষণে যে এখন অবস্থা বিরাজ করছে সেটি হচ্ছে যে 110 টাকার পেঁয়াজ সকালে যেটি ছিল সেটি কিন্তু এখন 130 টাকা, এবং 120 টাকা কি 30 টাকা বানভেদে পেঁয়াজের দাম কিন্তু এখন 150 টাকা, এবং দেশি পেঁয়াজ যেহেতু স্বল্পতা রয়েছে মৌসুম শেষ সবকিছু মিলে এবং এই সিজন শেষ হওয়ার কারণে কিন্তু দেশি পেঁয়াজ এখন খুচরা পর্যায়ে 180 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এমনটি কিন্তু আমাদের চোখে পড়েছে কারণ বাজারে। এই অস্থিরতা আসলে কখন কিংবা কোন মাসে গিয়ে শেষ হবে, যদিও মৌসুম দেশি পেঁয়াজের মৌসুম শুরু হচ্ছে সেটি কিন্তু এখন পুরোদমে কিন্তু যেহেতু না আসায় এই আমদানি করা পেঁয়াজ যতটুকু রয়েছে ব্যবসায়ীরা বলছেন যে সংকট দেশি পেঁয়াজ রয়েছে, তার মধ্যে নতুন করে আমদানি পেঁয়াজের সংকট যদি শুরু হয় তাহলে সেটি আসলে এই দাম পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে কোন অবস্থায় দাঁড়াবে সেটি কিন্তু তারা বুঝতে পারছেন না। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে মোকামগুলোতে যেটি বিষয় আজকে দাঁড়িয়ে আছে, ব্যবসায়ী বলছে যে সকালে পেঁয়াজ কিনতে গিয়ে কিন্তু মোকামগুলো গত দিনের যে প্রজ্ঞাপন ভারতীয় সরকারের সেই প্রজ্ঞাপনের আশ্রয় কিন্তু মোকামগুলো পেঁয়াজ বিক্রি বন্ধই করে দিয়েছে। তাদের দাবি যে কোনো দাম যদি না নির্ধারণ করা হয় তাহলে কিন্তু তারা কিনতেও পারবেন, এবং বাজার পরিস্থিতি কোন দিকে যাবে সেটিও কিন্তু তারা বুঝতে পারছেন না। সব মিলে একটি টালমাটাল অবস্থা কিন্তু বিরাজ করছে নতুন করে পেঁয়াজের বাজারে। তো আমার কাছে এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে পেঁয়াজ বাজারের সবশেষ অবস্থা। রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজল আবদুল্লাহ।